শুভ সকাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? শাইলা ফাতেমা? মিস আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা যে বিষয়টা করবো, উদ্ভিদের বংশবৃদ্ধি। আমরা শুরু করেছিলাম কোন অধ্যায়টা? চতুর্থ অধ্যায়। সকলের মনে আছে আমরা উদ্ভিদের বংশবৃদ্ধি নিয়ে গত ক্লাসগুলোতে আমাদের আলোচনা হয়েছিল। আজকেও আমরা এই অধ্যায়ের অন্যান্য যে অংশগুলো রয়েছে উদ্ভিদের বংশবৃদ্ধি, আজকে সেই অংশগুলো নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি কি, তোমরা স্ক্রিনের মধ্যে কি দেখতে পাচ্ছ? একটা ফুলের মধ্যে আরেকটা ফুলের রেণু যখন স্থানান্তরিত হয়, ঠিক আছে, একটা ফুল থেকে যখন আমরা জানি বিভিন্ন ফুলে ফুলে মৌমাছি তারপর কীট পতঙ্গ যারা আছে তারা এক ফুল থেকে আরেক ফুলে মধু সংগ্রহের জন্য বা মধু খাওয়ার জন্য, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ, মধু সংগ্রহের জন্য তারা এক ফুল থেকে আরেক ফুলে যায়। এরপরে এখানে কিন্তু রেণু তাদের বিভিন্ন অংশের সাথে, অর্থাৎ কীট পতঙ্গের অনেক সময় বিভিন্ন অংশের সাথে কিন্তু রেণু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। এই যে স্থানান্তর হওয়ার যে ব্যাপারটা সেটাই হলো পরাগায়ন। ঠিক আছে, তাহলে পরাগায়নের আমরা আরেকটা নাম কি বললাম? পরাসংযোগ। পরাগায়নের আরেকটা নাম কি? পরা সংযোগ। তাহলে পরাগায়ন বিষয়টা কি, অর্থাৎ ফুলের পরাগধানি থেকে পরাগায়ন, একই ফুল মানে এখানে একই ফুলের মধ্যে পরাগায়নটা সংঘটিত হতে পারে বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হবে পরাগায়ন। তাহলে আমরা খুবই সহজ ভাষায় বলবো যে ফুলের পরাগধানি, আমরা গত ক্লাসে ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছিলাম, সেখানে দেখেছি আমরা একটা পরাগধানি নামে একটা অংশ রয়েছে ফুলের। হ্যাঁ, তোমাদের কি মনে আছে আমরা গত ক্লাসে ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম? সেখানে ফুলের পরাগধানী একটা অংশ ছিল, সেখানে পরাগ রেণু উৎপন্ন হয়। ওই পরাগ রেণু যদি একই ফুলে বা একই জাতের এর অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় সেটাই হলো পরাগায়ন। এবং পরাগায়নের আরেকটা নাম বলা হয় পরাসংযোগ, অর্থাৎ এখানে একটা পরাগায় পরাগ সেখানে সংযোগ হবে, যার কারণে এর নাম হলো পরাগায়ন বা পরাসংযোগ। পরাসংযোগের একটা প্রক্রিয়াটা হওয়ার কিন্তু একটা শর্ত রয়েছে, এখানে পরাগায়ন হবে সেটা শর্তটা কি? ফল ও বীজ উৎপাদন হবে। পরাগায়ন সংঘটিত হওয়ার মূল শর্তটা কি? সেখানে ফুল ও বীজ উৎপাদন হবে। এখানে ফুলের যে পুংস্তবক রয়েছে, অর্থাৎ আমরা দেখেছিলাম কি ফুলের পুংস্তবক এবং স্ত্রীস্তবক নামে দুইটা অংশ রয়েছে। এইসব যে ফুলগুলো রয়েছে এখানে পুংস্তবকের পরাগধানীতে দেখতে একটু আঙুলের ডগার মতো, আমরা গত ক্লাসে যে এখানে দেখেছিলাম সেটা দেখতে একটু কিসের মতো? আঙুলের ডগার মতো। যে পুংস্তবকের পরাগধানীটা রয়েছে সেটা বিভিন্ন রঙের হতে পারে, সেটা হলুদ কমলা বিভিন্ন কালারের হতে পারে। এই যে বস্তু, ওখানে কিছু ছোট ছোট কি দেখা যায়, অংশ দেখা যায়, গুঁড়ো বস্তু দেখতে গুঁড়োর মতো কিছু অংশ দেখা যায়। যেমন তোমরা জবা ফুল দেখেছ, তোমরা কি হাতে নিয়ে কখনো একটু ভালো করে জবা ফুলের দিকে তাকিয়েছিলে? হ্যাঁ ফাতিমা, আমাকে শুনতে পাচ্ছ? তাহলে ওখানে পরাগ রেণু কোনগুলোকে বলা হচ্ছে দেখো, এখানে কতগুলো, যেমন আমরা জবা ফুলের দিকে যদি খেয়াল করি, এখানে উপরের দিকে কিছু অংশ আছে গুড়ির মতো অংশ, উড়ার মতো যে অংশটা রয়েছে হলুদ বর্ণে, সেগুলো হলো পরাগ। সেগুলো কি? সেগুলো হলো পরাগ। এই যে এখানে পরাগায়ন সংঘটিত হওয়ার জন্য অবশ্যই কিসের প্রয়োজন? পরাগের প্রয়োজন আছে, অর্থাৎ একটা পরাগ থেকে আরেকটা পরাগে স্থানান্তরিত স্থানান্তরের ফলে একই জাতের বা অন্য জাতের ফুলের গর্ভমুণ্ডের এক জায়গা থেকে পরাগ আরেক জায়গায় স্থানান্তরিত হওয়ার ফলে যে প্রসেসটা হবে সেটাই হলো পরাগায়ন। ঠিক আছে, তাহলে পরাগায়ন বলতে তাহলে আমরা কি বুঝি? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, আমরা যে বিষয়টা পরাগায়নের বলছি যে পরাগায়ন কি বলতে পারবো কি আমরা? তা আমরা বলছি কি
ফুলের পরাগধানী থেকে অর্থাৎ আঙ্গুলের ডগার মতো ফুলের উপরে একটা অংশ থাকে এবং তার আশেপাশে আমরা দেখতে পারি কিছু গুঁড়ো অংশ দেখা যায় যেগুলো হলো পরাগ। ফুলের পরাগধানী হতে পরাগ রেণু যদি একই ফুল বা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় সেটাই হলো পরাগায়ন। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, এরপরে আমরা পরাগায়নের প্রকারভেদ অর্থাৎ পরাগায়ন বলতে কি বুঝো ফরহাদ? এখানে পাঠ যেটা রয়েছে পরাগায়ন আমাদের 5-6 নম্বর পাঠে দেখতে পারো, দেখছো পরাগায়ন নামে যে টপিকটা রয়েছে সেটা। আমরা উদ্ভিদের বংশ বৃদ্ধির পাঁচের পরাগায়ন যে টপিকটা রয়েছে সেটা নিয়েই আলোচনা করছি। আমরা জানি পরাগায়নটা কি, ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য অবশ্যই কিসের প্রয়োজন আছে? পরাগায়নের প্রয়োজন আছে। এ পরাগায়নটা কি আসলে? এটা হলো পরাগধানী। একটা ফুলের পরাগধানী হতে পরাগ রেণুর একই ফুলে বা একই জাতের অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হবে পরাগায়ন। ঠিক আছে, পরাগায়ন এর আরেকটা নাম হলো পরাসংযোগ। পরাগায়নকে আমরা আরেকটি কি নামে বলতে পারি? হ্যাঁ, তুমি কি শুনতে পাচ্ছ? পরাগায়নের আরেকটা নাম হলো পরাসংযোগ। এই পরাগায়নটা সংযুক্ত হওয়ার কিছু পূর্ব শর্ত রয়েছে, সেই শর্তটা হলো কি, এখানে পরাগায়ন হওয়ার জন্য শর্তে ফিল আপ করতে হবে সেটা অবশ্যই কি, প্রক্রিয়ার পূর্ব শর্ত হলো ফল ও বীজ উৎপাদন হবে। অর্থাৎ একই একটা ফুলের মধ্যে আমরা পুংস্তবকের পরাগধানীতে আমরা আঙুলের মতো যে অংশ দেখতে পেয়েছি সেখানে বিভিন্ন গুড়া থাকে। তোমরা জবা ফুলের দিকে হয়তো কখনো খেয়াল করলে দেখতে পাবে এখানে উপরের দিকে কিছু গুড়ি গুড়ি অংশ দেখা যায়, এগুলি হলো পরাগ বা পরাগ বেরু। হ্যাঁ, তোমরা কি বলতে পারবে তাহলে পরাগায়ন কাকে বলে? মিস আমি পেজ কত ওটা শুধু জানি না। 35 নাম্বার পেজ পার্ট 5, তুমি পরাগায়নের যে টপিকটা রয়েছে সেটাকে সেখানে যাও। ফুলের বিভিন্ন অংশের পর যে অংশটা রয়েছে পরাগায়ন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এখন কি পেয়েছো? হ্যাঁ, আমরা যে বিষয়টা দেখছি যে ফুলের পরাগধানী, আমরা বলছি ফুলের পরাগায়ন যে পরাগধানী থেকে স্থানান্তরিত হবে পরাগরেণু সেটাই হলো পরাগায়ন। পরাগায়ন মূলত দুই প্রকার, আমরা এখানে বলছি যে পরাগায়নের প্রকারভেদ। প্রকারভেদ বলতে পরাগায়ন হলো দুই প্রকার, একটা হলো স্বপরাগায়ন আর হলো পর পরাগায়ন। কি বললাম, পরাগায়ন দুই প্রকার, একটি হলো স্বপরাগায়ন এবং আরেকটি হলো পর পরাগায়ন। এখন কথা হলো স্বপরাগায়ন কোনটি বা পর পরাগায়ন কোনটি। স্বপরাগায়ন আমরা কোনটিকে বলবো? হ্যাঁ রায়হান, তুমি কি শুনতে পাচ্ছ? সঞ্জিতুল, আমরা তাহলে যে বিষয়টা দেখছি যে পরাগায়ন দুই প্রকার, একটা হলো স্বপরাগায়ন এবং আরেকটি পর পরাগায়ন। এখন স্বপরাগায়ন কোনটি হবে? যখন একই ফুলে বা একই গাছে ভিন্ন দুইটা ফুলের মধ্যে পরাগায়ন ঘটবে। কি বললাম, একই ফুল বা একই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে যখন আমরা দেখতে পাবো পরাগায়ন হচ্ছে তখন সেটা হবে স্বপরাগায়ন। একই ফুলে বা একই গাছের ভিন্ন দুইটা ফুলের মধ্যে যে পরাগায়নটা সংঘটিত হয় সেটা হলো স্বপরাগায়ন। সেটা কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন সরিষা, দুতুরা, কুমড়া, এই যে এই জাতীয় যে উদ্ভিদ রয়েছে সরিষা, দুতুরা, কুমড়া ইত্যাদি উদ্ভিদে আমরা স্বপরাগায়নটা পরিলক্ষিত হতে দেখতে পারি। ঠিক আছে, এরপর হলো পর পরাগায়ন। পর পরাগায়নটা কি, একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে যদি পরাগ সংযোগ ঘটে, এক্ষেত্রে একই প্রজাতি হবে কিন্তু দুইটা ভিন্ন উদ্ভিদ, প্রজাতিটা একই থাকবে কিন্তু সেখানে উদ্ভিদটা ভিন্ন হবে, তখন ফুলের মধ্যে যে পরাগ সংযোগ বা পরাগায়নটা ঘটবে তাকে আমরা বলবো পর পরাগায়ন। তাহলে পর পরাগায়ন হতে পারে এমন কিছু উদ্ভিদ হলো শিমুল, পেঁপে ইত্যাদি। এই এই জাতীয় যে শিমুল, পেঁপে জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেখানে আমরা পর পরাগায়ন হতে দেখতে পারি, অর্থাৎ এদের যাত্রা কি থাকবে ভিন্ন উদ্ভিদের মধ্যে এদের পরাগ সংযোগটা হবে। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ?
Yes, miss. Okay. তাহলে আমি যে বললাম পরাগায়ন কি এটা কি বলতে পারবে তোমরা আমি অনেকবার কিন্তু এটা রিপিট করেছি পরাগায়ন কাকে বলে হ্যাঁ শাইলা বলো হ্যাঁ স্ত্রীকে তোমরা দেখতে পাচ্ছো কতগুলো ছবি দেখতে ছবি ছবিগুলো থেকে লক্ষ্য করে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ফুল থেকে বিভিন্ন কীটপতঙ্গ পাখি তারপর মৌমাছি এরা কি করছে মধু সংগ্রহ করছে এই যে যাচ্ছে একটু খেয়াল করো এই মৌমাছির এই পায়ের এখানে হলুদ যে অংশটা দেখছো এই অংশটা হলো পরাগরেণু অর্থাৎ একটা ফুল থেকে আরেকটা ফুলে যখন যায় এরা ঘুরে ঘুরে মধু খেয়ে থাকে তখন তাদের পায়ের বিভিন্ন অংশের সাথে বা তাদের বিভিন্ন অঙ্গের সাথে পরাগ একটা পরাগ আরেকটা পরাগে যে অর্থাৎ একটা ফুল থেকে আরেকটা ফুলের মধ্যে গর্ভকুণ্ডে যে স্থানান্তরিত হয় এই যে একটা থেকে আরেকটাতে যে যে স্থানান্তরিত হচ্ছে সেটাই হলো পরাগায়ন ঠিক আছে এই ছবিটা দেখানোর মূলত কারণ হলো কিভাবে পরাগায়নটা হয়ে থাকে আমরা সেটা বোঝার জন্য এখন কি বুঝতে পেরেছো পরাগায়ন কিভাবে সংঘটিত হয় অর্থাৎ বিভিন্ন ফুলে ফুলে যখন কীটপতঙ্গগুলো মধু সংগ্রহের জন্য বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায় তখন তাদের বিভিন্ন অংশের সাথে পরাগরেণু লেগে একই জাতের বিভিন্ন উদ্ভিদ মানে একই উদ্ভিদ হতে পারে এখানে ভিন্ন উদ্ভিদ হতে পারে পরাগটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অর্থাৎ গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় এটাকে বলা হবে পরাগায়ন আমরা তাহলে এইভাবে বিভিন্ন কীটপতঙ্গ পরাগায়ন সংগঠনে সহায়তা করে থাকে যেমন পাখি পাখিও দেখো ছুটে করে একটা ফুল থেকে যখন আরেকটা ফুলে যাবে তখন তার ঠোঁটের সাথে যদি কোনো পরাগ লেগে থাকে একই জাতের অন্য একটা উদ্ভিদের ক্ষেত্রে একই জাতের আরেকটা উদ্ভিদে যদি যায় সেক্ষেত্রে পরাগটা এখানে স্থানান্তরিত হবে এভাবে কিন্তু এরা পরাগায়নে সহায়তা করে থাকে ঠিক আছে এরপরে পরবর্তীতে বিষয়টা দেখো তাহলে পরাগায়ন কাকে বলে দেখি স্ক্রিনে দেখা যাচ্ছে তোমরা বলো পরাগায়ন কাকে বলে যে পদ্ধতিতে ফুলের পরাগধুনি থেকে পরাগরেণু স্থানান্তরিত হয়ে এ ফুলের গর্ভমুণ্ডে পরে তাকে পরাগায়ন বলা হয় হ্যাঁ গুড অর্থাৎ যে পদ্ধতিতে আমরা যে পদ্ধতি বা প্রক্রিয়ায় ফুলের পরাগধানী আমরা বলেছি পরাগধানী দেখতে একটা ফুলের মধ্যে যে আঙুলের মতো ডগার মতো উপরের দিকে যে অংশটা থাকবে সেটা হলো পরাগধানী ঠিক আছে এটাকে পুনঃস্থাপকের মধ্যে থাকে এখান থেকে যখন পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে অর্থাৎ ভেতরের যে অংশটা আমরা ফুলের বিভিন্ন অংশ গত ক্লাসে দেখেছিলাম সেখানে আমরা গর্ভমুণ্ডে নামে একটা অংশ দেখেছিলাম যেখানে স্ত্রী স্থাবক থাকে ওই স্থানান্তরিত পরাগরেণু স্থানান্তরিত হয়ে ফুলের গর্ভমুণ্ডে পরে ওটাকে বলা হবে পরাগায়ন ঠিক আছে তাহলে তোমরা সকলে পরাগায়ন কাকে বলে সেই বিষয়টা বুঝতে পেরেছো Yes, miss. Okay. তাহলে নেক্সট যে বিষয়টা আমাদের রয়েছে আমরা দেখেছি সেটা হলো পরাগায়ন পরাগায়ন কয় প্রকার বললাম পরাগায়ন কয় প্রকার দুই প্রকার কি কি পরাগায়ন দুই প্রকার আমরা পরাগায়ন পরপরাগায়ন হ্যাঁ স্বপরাগায়ন এবং পরপরাগায়ন আমরা এটা ভালো করে মনে রাখবে যে পরাগায়ন দুই ধরনের পরাগায়ন সংঘটিত হয় একটা হলো স্বপরাগায়ন আর একটা হলো পরপরাগায়ন স্বপরাগায়ন কাকে বলবো হ্যাঁ স্বপরাগায়নের সংজ্ঞাটা দেখো স্ক্রিনে আমি তোমাদেরকে একটু আগে বলেছি এরপরে এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ স্বপরাগায়ন কাকে বলবো যে পরাগধানী হতে একই ফুলে বা হ্যাঁ বলো কি দেখতে পাচ্ছ একই ফুলে বা একই গাছে ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে স্বপরাগায়ন বলে এখানে আমরা কি বলবো যে আরেকটু যদি ভালো করে বলতে চাই যে পরাগধানী হতে পরাগরেণু আপনা আপনি স্থানান্তরিত হয় যদি এটা মানে বাতাসের সাহায্য হতে পারে এখানে কিন্তু যদি বাতাসের সাহায্য হয় এমনিতে নিজে সেটা স্থানান্তরিত হতে পারে পরাগধানী হতে পরাগরেণু যদি আপনা আপনি স্থানান্তরিত হয়ে যখন একই ফুলে বা একই গাছে একই ফুল বা একই গাছ হতে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে যেয়ে পড়ে তখন তাকে আমরা কি বলবো স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন বলবো তাহলে স্বপরাগায়ন বলতে কি বুঝবো আমরা হ্যাঁ দেখি আরেকজনে বলো স্বপরাগায়ন কি ম্যাম স্ক্রিনটা বলবো হ্যাঁ বলতে পারো এবং তোমরা চাইলে সংখ্যাটা একটু লিখে নিতে পারো
এখানে স্বপরাগানের সংজ্ঞাটা সুন্দর করে দেওয়া আছে পরাগধানী হতে পরাগায়নের আপনা আপনি স্থানান্তরিত হয়ে যখন একই ফুলের বা একই গাছের অন্য কোন ফুলের গর্ভমুখ গর্ভমুণ্ডে গর্ভমুণ্ডে পড়ে তখন তাকে স্বপরাগায়ন বা স্লেভ সেলফ মানে পলিনেশন বলে সেলফ বা স্ব বলতে আমরা কি বলছি সেলফ নিজেকে বুঝি বা স্বপরাগায়ন বা সেলফ পলিনেশন বলে মনে রাখো এখানে আপনি আপনি স্থানান্তরিত হবে পরাগধানীটা একই ফুল বা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে যে যদি পড়ে সেটা হলো স্বপরাগায়ন আমি উদাহরণ বলেছিলাম সেটা মনে আছে স্বপরাগায়ন হতে পারে এমন কয়েকটি ফুলের নাম তোমরা একটু লিখে রাখো নোট করে সরিষা দুতুরা কুমড়া ইত্যাদি ফুলের স্বপরাগায়ন ঘটে সরিষা কুমড়া তুতুরা ইত্যাদি স্বপরাগায়ন ঘটে মানে এই সকল উদ্ভিদে আমরা স্বপরাগায়নটা দেখতে পাবো এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে সেটা হলো পরপরাগায়ন দেখেছো এখানে ছবি একটু খেয়াল করো আমি এর আগে যে ছবি দেখেছিলাম সেটা একটা কি ছিল একটা গাছ ছিল এবং একটি প্রজাপতি ছিল অর্থাৎ একই নিজে নিজে স্থানান্তরিত হবে যার কারণে একটাই দেখানো হয়েছে এর পরবর্তীতে যেটা আমরা দেখতে পাচ্ছি পরপরাগায়নের মধ্যে এখানে কি হচ্ছে ভিন্ন জাতের উদ্ভিদ ভিন্ন দুটো উদ্ভিদের মধ্যে এক প্রজাপতি বা একটা কীট পতঙ্গ অন্য কীট পতঙ্গে স্থানান্তরিত করবে তাহলে পরপরাগায়ন কাকে বলে ফুলের পরা ফুলের ফুলের পরাগধানে হতে পরাগরণ এই জাতির ভিন্ন দুইটি উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরপরাগায়ন বলে তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে ফুলের পরাগধানী হতে পরাগায়ন এখানে কিন্তু স্বপরাগায়নের ক্ষেত্রে দেখেছি নিজে নিজে বা আপনি আপনি স্থানান্তরিত হওয়ার কথাটা বলা হয়েছে কিন্তু পরপরাগায়নের ক্ষেত্রে অবশ্যই কোন একটা মাধ্যমের প্রয়োজন হবে অর্থাৎ ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই জাতির ভিন্ন দুটো উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে অর্থাৎ এক্ষেত্রে পরাগরেণুটা একই জাতির দুটো ভিন্ন উদ্ভিদের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াটাকেই বলা হবে পরপরাগায়ন ঠিক আছে তাহলে পরপরাগায়ন সংঘটিত হয় এমন কয়েকটি উদ্ভিদের নাম হলো শিমুল পেঁপে ইত্যাদি যে ফুলগুলো রয়েছে শিমুল পেঁপে ইত্যাদি গাছের ফুলের পরপরাগায়ন হতে দেখা যায় সংঘটিত হতে দেখা যায় তোমরা উদাহরণগুলো ভালো করে মনে রাখবে তোমাদের এমসিকিউ তে আসতে পারে বা কখনো সংজ্ঞা দিলে সেক্ষেত্রে তোমাদের উদাহরণ দিতে হতে পারে তাহলে এখানে যে বিষয়টা আমরা তাহলে জেনেছি পরাগায়ন ঠিক আছে আমরা পরাগায়ন সম্পর্কে ভালো করে বুঝতে পেরেছি যে এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হবে এখন পরাগায়নের মাধ্যম এখানে পরাগায়নের মাধ্যম কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে ঠিক আছে আমরা দেখতে পারি যে ফুল হলো কালার মানে বিভিন্ন রঙের হয়ে থাকে যেটা কীট পতঙ্গ বা অন্যান্য যে পশু পাখিগুলো রয়েছে সেগুলোকে আকর্ষণ করে ঠিক আছে যেমন সেক্ষেত্রে মাধ্যম হিসেবে যেমন বায়ু বাতাসেও অনেক সময় পরাগরেণু কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় বা পানির মাধ্যমে যখন বৃষ্টি পানি পড়ে ঠিক আছে উপর থেকে যখন বৃষ্টি হয় তখন পরাগরেণু দেখা যায় যে এক ফুল থেকে আরেক ফুলে স্থানান্তরিত হয়েছে বা কীট পতঙ্গ পাখি বাদুর শামুক ইত্যাদির মাধ্যমে এখানে মাধ্যম পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে পরাগ স্থানান্তরিত করার জন্য অবশ্যই কিসের প্রয়োজন হয় মাধ্যমের প্রয়োজন হয় আবার কিছু কিছু আছে মাধ্যমের প্রয়োজন হয় না যদি সেক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন না হয় আমরা সেটাকে স্বপরাগায়ন বলে ধরে নিব যেমন একটা পাখি যে একটু খেয়াল করো আমি একটু ছবি দিকে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ আমরা কি দেখতে পাচ্ছি একটা মৌমাছি ফুল থেকে মধু খাওয়ার জন্য মানে এসেছে তাহলে সেক্ষেত্রে সে কি হবে এখানে যখন এই মধু খাচ্ছে এই যে ফুল ফুলতে আকর্ষণীয় বিধায় সে এখানে আকৃষ্ট হয়ে এখান থেকে মধু সংগ্রহের জন্য এসেছে এবং এক ফুল থেকে আর একটা ফুলে সে কি হবে ঘুরে বেড়াবে এভাবে ঘুরে বেড়ানোর ফলে তার গায়ে এই যে সেটা কীট পতঙ্গ হতে পারে বা পাখি হতে পারে তাদের গায়ে পাখির ক্ষেত্রে ঠোঁটে বা মৌমাছির ক্ষেত্রে তাদের পায়ের সাথে পরাগরেণুটা লাগবে মানে লেগে যেতে পারে এই লাগার ফলে সে যখন আরেকটা ফুলে মধু সংগ্রহের জন্য যাবে তখন সেটা স্থানান্তরিত হবে অর্থাৎ এক্ষেত্রে পরাগরেণুটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হবে যখন যাবে যাওয়ার ফলে একটা ফুল থেকে আরেকটা ফুলের যে গর্ভমুণ্ডে সেটা যে পতিত হবে এখানেই কিন্তু পরাগায়ন অর্থাৎ অজান্তেই কিন্তু এই পরাগায়নটা সংঘটিত হতে আমরা দেখতে পাচ্ছি পরাগায়নের ক্ষেত্রে আরো কিছু বিষয় লক্ষ্য করা যায় সেটা আমরা খেয়াল করব সেটা হলো যে বিষয়টা সেটা হলো অভিযোজন পরাগায়নের মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছুটা পরিবর্তন দেখা যায় আকৃতিগত কিছু পরিবর্তন দেখা যায় যেটাকে বলা হয় অভিযোজন তাহলে অভিযোজন কাকে বলে
অভিযোজন হলো পরাগায়নের মধ্যগুলোর সাহায্য পেতে ফুলের গঠন কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়, একে অভিযোজন বলে। অভিযোজন বলে তাহলে পরাগায়নের জন্য অর্থাৎ ফুলকে বিভিন্ন কীটপতঙ্গ আকর্ষণ করার জন্য বা একটা ফুল থেকে আরেকটা ফুলে যে কোনো ভাবে মানে স্থানান্তরিত হওয়ার জন্য পরাগরেণু সেখানে যে মাধ্যমগুলো কাজ করে থাকে সেখানে বায়ু, পানি, কীটপতঙ্গ, মৌমাছি, এই যে কীটপতঙ্গগুলো রয়েছে এই মাধ্যমগুলো সাহায্য পেতে ফুলের গঠনে কিছুটা কি দেখা যায় পরিবর্তন লক্ষ্য করা যায়, এদেরকে বলা হয় অভিযোজন। অভিযোজন তাহলে অভিযোজনের মধ্যে আবার কিন্তু কিছু ধরনের অভিযোজন রয়েছে। কিছু অভিযোজন হলো পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন, কি বললাম, পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। এই অভিযোজনগুলো কোথায় সংঘটিত হবে, মানে যে ফুলগুলো দেখতে বড়, রঙিন এবং মধু গ্রন্থিযুক্ত এবং সুগন্ধ, তাদের মধ্যে মধু থাকবে, সুগন্ধ থাকবে, এমন ফুলগুলো হলো পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন। তাহলে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন আমরা কিভাবে বুঝবো যে কোনটাকে, কোন অভিযোজনটা পতঙ্গ পরাগী ফুলের ক্ষেত্রে সাহায্য করবে? জবা কুমড়া এক্ষেত্রে সাহায্য করবে কে? জবা কুমড়া, এই যে উদ্ভিদগুলো রয়েছে জবা কুমড়া উদ্ভিদগুলোর ফুল যেগুলো রয়েছে সেগুলো একটু বড় হবে। আমরা দেখেছি জবা ফুলটার সাইজ একটু বড় হয়, রঙিন হয় এবং এর মাঝে আমরা দেখতে পারি মধু গ্রন্থি থাকে। অনেক সময় আবার কিছু কিছু ফুল রয়েছে যেখানে সুগন্ধ যুক্ত হয়, এগুলো সবগুলো কিন্তু পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনের জন্য হয়ে থাকে, ঠিক আছে। এছাড়া এদের পরাগরেণুগুলো এবং গর্ভমুণ্ড আঠালো ও সুগন্ধ যুক্ত হয়। এদের যে পরাগরেণু আমরা উপরের দিকে যে হলুদ বা বিভিন্ন রঙের হলুদ বা কমলা রঙের যে গুড়ার মতো অংশ দেখতে পারি সেগুলো হলো পরাগরেণু, এবং তাদের ভেতরে যে অংশটা আমরা একটা ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে, সেখানে তোমরা দেখেছিলে যে গর্ভমুণ্ড অর্থাৎ ভেতরে যে অংশটা রয়েছে গর্ভমুণ্ড গুলো আঠালো এবং সুগন্ধ যুক্ত হয়ে থাকে। এবং এই উদাহরণ হিসেবে তোমরা পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন হিসেবে জবা কুমড়া সরিষা এই ফুলগুলোকে বলতে পারো, হ্যাঁ, ঠিক আছে। তাহলে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন কোথায়, কোন কোন উদ্ভিদগুলোতে আমরা দেখতে পারি? হ্যাঁ শায়লা বলো, ঐশী শুনতে পাচ্ছো? জবা কুমড়া ইত্যাদি ফুলের মধ্যে দেখতে পারি। হ্যাঁ, জবা কুমড়া সরিষা ইত্যাদি ফুলে আমরা পতঙ্গ পরাগী ফুলের অভিযোজন দেখতে পারি। এদের ফুলগুলো দেখতে কেমন হবে পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনের ক্ষেত্রে, মানে কি ধরনের পরিবর্তন দেখা যাবে পরাগায়নের জন্য মাধ্যমগুলোর, ফুলগুলো কেমন হবে? ফুলগুলো বড় এবং রঙিন, মধু গ্রন্থি যুক্ত, সুগন্ধ যুক্ত হয়। সুগন্ধযুক্ত অর্থাৎ এদের যে গর্ভমুণ্ড বা পরাগরেণুগুলো আমরা দেখবো সেগুলো সুগন্ধযুক্ত হবে, এবং এখানে আমরা মধু মধু পাবো, মধু গ্রন্থি থাকবে, ফুলটা বড় হবে। এভাবে করে চেনা যাবে যে এখানে যে অভিযোজনটা হচ্ছে সেটা পতঙ্গ পরাগী ফুলের অভিযোজনের জন্য। এর পরবর্তীতে দেখো এখানে কি দেখতে পাচ্ছ, এটা হলো বায়ু পরাগী, অর্থাৎ ফুলগুলিকে আমরা কোথায় দেখতে পাচ্ছি, বায়ুতে ভাসতেছে এমন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে বায়ু পরাগী ফুলের অভিযোজন। এই ফুলগুলো কেমন হবে, এই ফুলগুলো যেমন আমরা ধান, ধান যে উদ্ভিদটা রয়েছে সেখানে দেখা যায় কি ওখানে যে ফুলগুলো রয়েছে তাদের যে অভিযোজনটা হয় পরাগায়নে সাহায্য করে, পরাগায়নে সাহায্য করে যে অভিযোজনটা সেটা হলো বায়ু পরাগী, অর্থাৎ বাতাসের সাহায্যে ফুলের ধানের যে ফুলগুলো রয়েছে সেগুলো পরাগ রেণুগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় বায়ুর মাধ্যমে স্থানান্তরিত হবে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় কোন উদ্ভিদে বায়ু পরাগী ফুলের অভিযোজন দেখা যায় তাহলে তোমরা উদাহরণ হিসেবে কি বলবে? বায়ু পরাগী ফুলের অভিযোজন উদাহরণ আঠালো গর্ভমুণ্ড আঠালো, হ্যাঁ, তাহলে এখানে ধান, ধান উদাহরণ হলো ধান। আর এরা দেখতে কেমন হবে ফুলগুলো, ফুলগুলো সাধারণত মধু গ্রন্থি ফুলগুলো বর্ণ, ফুল বর্ণ গন্ধ ও মধুগন্ধিহীন হবে, হ্যাঁ, এবং সেখানে কি হবে ফুলগুলো কি হবে না, যদি মধু গ্রন্থি হতো এখানে অবশ্যই কোনো একটা কীট পতঙ্গ এসে সে মধুটা খেত, ঠিক আছে। এখানে যেহেতু বলছে যে ধান যে উদ্ভিদটা রয়েছে সেখানে ফুলে কোনো মধু নেই অর্থাৎ মধু গ্রন্থিহীন এবং কোনো গন্ধ থাকবে না, সেটা সেখানে এমন কোনো ক্ষেত হলো বর্ণহীন এবং তাদের কোনো কালারও থাকবে না, সেরকম একটা উদ্ভিদ হলো ধান। ধানের যে অভিযোজনটা হবে সেটা হলো বায়ুর মাধ্যমে, অর্থাৎ বায়ু পরাগী ফুলের যে অভিযোজন সেটা হলো ধানের মাধ্যমে হয়ে থাকে। সেটা হওয়ার মূলত কারণ হলো সেটা মধুগ্রন্থিবিহীন, গন্ধহীন, বর্ণহীন,
ঠিক আছে এর পরবর্তী আরেকটি অভিযোজন সম্পর্কে দেখো পানি এটা কি অভিযোজন দেখো তো পানি পরাগে ফুলের হ্যাঁ এটা কিভাবে হবে কোন ফুলে এগুলো ধরতে পারে পানি পরাগে ফুলের অভিযোজন আমরা কোন কোন ফুলে দেখতে পাবো বা ফুলটা কেমন হতে পারে বাতাসে না বাতাসে না প্রাণীর ক্ষেত্রে এখানে অবশ্যই কি হবে প্রাণীরা সাহায্য করবে প্রাণী বলতে এখানে আমরা বলতে পারি পাখি পাখির এসব ফুলগুলো কেমন হবে দেখতে বড় ধরনের হবে কালারফুল হবে কালারফুল হওয়ার কারণে বিভিন্ন পাখি যখন এদেরকে দেখবে এদের আকৃষ্ট হবে এদের প্রতি এবং আকর্ষণীয় হবে তা এবং এসব ফুলের গন্ধও থাকতে মানে থাকতে পারে আবার নাও থাকতে পারে এই ধরনের যে ফুলগুলো রয়েছে মানে আকর্ষণীয় আকর্ষণীয় হওয়ার কারণে এরা কীট পতঙ্গ বা প্রাণী বলতে পাখিকে আকর্ষণ করে থাকে এই জন্য কিন্তু এরা প্রাণী পরাগে ফুলের অভিযোজন যেমন শিমুল কদম শিমুল আর কদম ফুল যেটা রয়েছে সেগুলো হলো পানি পরাগে ফুলের অভিযোজন হ্যাঁ এখন কি বুঝতে পেরেছো যে কোন পানি পরাগে ফুলের অভিযোজন কোন উদ্ভিদে সংঘটিত হবে হ্যাঁ সঞ্জিদু শুনতে পাচ্ছো পরবর্তীতে দেখো আরেকটি অভিযোজন রয়েছে সেটা কি পানি পরাগী ফুলের অভিযোজন যেহেতু দেখছি আমরা শাপলা কোথায় ফুটে পানিতে আমরা শাপলা ফুলকে দেখতে পারি পানিতে ফুটতে দেখা যায় তাহলে এখানে অবশ্যই পানি পরাগে ফুলের অভিযোজনটা হবে এদের অধিকাংশ ফুল ক্ষুদ্র বা হালকা হয়ে থাকে ক্ষুদ্র এবং হালকা হওয়ার ফলে কিন্তু এরা পানিতে ভাসতে পারে এবং এদের যে স্ত্রী ফুলগুলো রয়েছে এদের বৃত্তগুলো একটু লম্বা হয় আমরা তো দেখেছিলাম বৃত্তগুলো আমরা গত ক্লাসে একটা ফুলের যে বিভিন্ন অংশ দেখেছিলাম নিচে যে সবুজ অংশটা রয়েছে অর্থাৎ ফুলকে ধারণ করার যে অংশটা সবুজ রঙের অংশটা দেখতে পেয়েছিলাম সেটা ছিল বৃন্ত বৃন্তটা লম্বা হবে এবং ফুলে যেগুলো রয়েছে সেগুলোর বৃন্তটা ছোট হবে যেমন পাতা শ্যাওলা কি বললাম এখানে পানি পরাগে ফুলের অভিযোজন কোন উদ্ভিদে হবে পাতা শ্যাওলা নামক যে উদ্ভিদগুলো রয়েছে যেগুলো খুবই ক্ষুদ্র হালকা তাই এরা পানিতে ভাসতে পারে এদের স্ত্রী ফুলের যে বৃন্তগুলো রয়েছে সেগুলো হবে লম্বা একটু দেখতে লম্বাতে হবে এবং কুম ফুলের যে বৃন্ত সেগুলো ছোট হবে তাহলে এদের যে পরাগায়নের একটু বড় করে বলেন শুনতে পাচ্ছো না নেটওয়ার্ক প্রবলেম করতেছে আমি পাচ্ছি আমার এখানে স্পষ্ট শোনা আসছে আচ্ছা ওকে তোমার হয়তো বা নেট প্রবলেম করতেছে তাই ছোট শুনছো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে বড় করে বলছি হ্যাঁ তাহলে পাতা শ্যাওলা এক্ষেত্রে কি হয় পানি পরাগে ফুলের অভিযোজন একটু বড় করে বলেন আচ্ছা ওকে আমি বলছি একটু দেখো তাহলে মিসওরে কানে নেট প্রবলেম হ্যাঁ নেট প্রবলেম যার কারণে কম শুনতে পাচ্ছে পানি পরাগে ফুলের অভিযোজন এই দেখি একটু বলো হ্যাঁ পানি পরাগে ফুলের অভিযোজনটা কোথায় হবে হ্যাঁ রায়হান তুমি বলো পাতা শ্যাওলা আর উদ্ভিদগুলো মানে উদ্ভিদের ফুলগুলো দেখতে কেমন হবে পানি পরাগে ফুলের অভিযোজনের ক্ষেত্রে অধিকাংশ ফুল ক্ষুদ্র ও হালকা এরা সহজে পানিতে ভাসতে পারে ফুলের বৃন্ত কেমন হবে ছোট স্ত্রী ফুলের বৃন্তটা হবে লম্বা ঠিক আছে আর ফুল ফুলের যে বৃন্তটা হবে সেটা হবে ছোট এরা ক্ষুদ্র বিধায় এরা পানিতে ভাসতে পারবে এমন পানি পরাগে ফুলের অভিযোজনের উদাহরণ হিসেবে আমরা পাতা শ্যাওলা এটা বলতে পারবো এর পরবর্তীতে দেখো হ্যাঁ আমরা পরাগায়ন সম্পর্কে ইতিমধ্যে আমাদের পড়া হয়ে গেছে এখন তাহলে তোমাদেরকে আমি কিছু কোয়েশ্চেন করবো ঠিক আছে তোমরা মনোযোগ সহকারে শোনো এবং আমাকে প্রশ্নগুলোর আনসার দিবে পরাগায়ন ইয়েস মিস ওকে রেডি তাহলে পরাগায়ন ইয়েস মিস ফুলের পরাগধ্বনি হতে পরাগ রেণু একই ফুলে অথবা একই জাতের অন ফুলের গর্ভমধ্যে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে পরাগায়ন দুই প্রকার যথা স্বপরাগায়ন পরপরাগায়ন পরাগায়ন দেখে আরেকজন বলো পরাগায়ন কাকে বলে হ্যাঁ
ছেলেদের মধ্যে ফুলের 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 পরাগধন হতে পরাগর পরাগরণ একই ফুলে অথবা একই জাতে একই জাতে এটা কি মিস একই জাতে অন্য ফুলের গর্ভমুণ্ডে অন্য ফুলের গর্ত গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে পরাগায়ন কয় প্রকার দু প্রকার কি কি একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন পরপরাগায়ন একটা স্বপরাগায়ন এবং আরেকটি হলো পরপরাগায়ন এবার দেখি বলো স্বপরাগায়ন বলতে আমরা কি বুঝি উদাহরণ সহ একই ফুলের বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে সরিষা কুমড়া দুধুরায়া ইত্যাদি উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে হ্যাঁ শুনতে পেয়েছো বাকিরা স্বপরাগায়ন কাকে বলে দেখি আরেকজন বলো স্বপরাগায়ন বলতে আমরা কি বুঝি একই ফুলের বা একই গাছের ভিন্ন দুইটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্বপরাগায়ন বলে সরিষা কুমড়া ইত্যাদি হলো স্বপরাগায়নের উদাহরণ পরবর্তীতে আমরা যেটা দেখছি সেটা হলো পরপরাগায়ন কি তাহলে আমরা স্বপরাগায়ন দেখলাম এখন দেখবো আমরা পরপরাগায়ন কাকে বলে দেখি পরপরাগায়ন কাকে বলে বলো একই প্রজাতি দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন সংযোগ ঘটে তখন তাকে পরপরাগায়ন বলে শিমুল পেঁপে ইত্যাদি গাছে ফুলের পরপরাগায়ন হতে দেখা যায় অর্থাৎ একই জাতীয় দুটা ভিন্ন উদ্ভিদ হবে যখন পরাগ সংযোগ হয় পরাগ আমরা বলেছিলাম যে পরাগায়ন মানে পরাগ সংযোগ এর আরেকটা নাম পরাগায়ন তাহলে সেখানে পরাগ সংযোগ হবে সেটাকে বলা হবে পরপরাগায়ন যেমন আমরা শিমুল পেঁপে ইত্যাদি যে উদ্ভিদগুলো রয়েছে সেখানে ফুলে পরপরাগায়ন হতে দেখা যায় এরপর বায়ু পরাগী ফুলের অভিযোজন দেখি বলো বায়ু পরাগী ফুল ছোট হালকা ও মধু গ্রন্থিহীন এইসব ফুলের সুগন্ধ নেই এরা আকার ক্ষুদ্র এদের গর্ভমুণ্ড আঠার শাখান্বিত কখন পলকের নাই যেমন দান আমরা কি বলছি পলকের নেই যেমন দান এই কখনো আমরা পালকের ন্যায় দেখতে পারি যেমন বায়ু পরাগী ফুলগুলো কেমন হবে দেখতে ছোট হবে হালকা এবং এখানে কোনো মধু গ্রন্থি থাকবে না অর্থাৎ মধু গ্রন্থিহীন আমরা এখানে কোনো সুগন্ধ এদের পাবো না দেখতে ক্ষুদ্র এবং এদের যে গর্ভকুণ্ড রয়েছে ফুলে আমরা জানি পরাগধানী উপরের দিকে থাকে এবং নিচের দিকে যে অংশটা রয়েছে সেটা হলো গর্ভকুণ্ড ঠিক আছে গর্ভমুণ্ড যে অংশটা রয়েছে সেটা হবে আঠালো শাখান্বিত অর্থাৎ বিভিন্ন শাখায় এরা বিভক্ত হবে এবং কখনো কখনো এদেরকে দেখা যায় পালকের মতো আমরা যেমন পাখির পালক দেখেছি সেরকম কখনো পালকের ন্যায় দেখা যায় এবং উদ্ভিদ হলো ধান এরা হলো বায়ু পরাগী ফুলের অভিযোজনের ক্ষেত্রে আমরা ধানের উদাহরণ হিসেবে ধানকে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি ঠিক আছে কারণ এদের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে আমরা ধানের মধ্যে বায়ু পরাগী ফুলের অভিযোজনের যে বৈশিষ্ট্য তার সাথে মিল পাই এর পরবর্তীতে দেখো পানি পরাগী ফুলের অভিযোজক দেখি বলো মেয়েদের মধ্যে কেউ একজন বলো পানি পরাগী ফুলের অভিযোজক এরা আকারে ক্ষুদ্র বা হালকা এরা সাইজে পানিতে বাঁচতে পারে এইসব ফুলের সুগন্ধ নেই স্ত্রী ফুলের বৃন্দ মিমি এটা কি স্ত্রী ফুলের বৃন্দ বৃন্দটা লম্বা হবে কিন্তু পুং ফুলের বৃন্দ লম্বা কিন্তু পুং ফুলের বৃন্দ ছোট পরিণত পুং ফুল বৃন্দ থেকে খুলে পানিতে বাঁচতে থাকে যেমন বাতাসে হলো এরা আমরা একটু আগে দেখেছিলাম চিত্র সহকারে যে শাপলার সাথে যে পাতাশাওলা গুলো রয়েছে এরা ক্ষুদ্র এরা পানিতে ভাসে স্ত্রী ফুলের বৃন্দটা বলেছিলাম লম্বা ফুলের হলো ছোট এবং পুং ফুলের বৃন্দ থেকে খুলে এরা পানিতে ভাসতে পারে এটাই হলো পাতাশাওলা এর পরবর্তী দেখা যাচ্ছে পানি পরাগী ফুলের অভিযোজন দেখি বলো পানি পরাগী ফুলের অভিযোজন কোথায় দেখতে পাও এইসব ফুল মোটা মোটি বড় ধরনের হয় তবে ছোট হলে ফুলগুলো পুষ্প মঞ্জরিতে সজ্জিত থাকে এদের রং আকর্ষণীয় হয় এইসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে যেমন কদম শিমুল কচু ইত্যাদি ইত্যাদি
অর্থাৎ ফুলগুলো দেখতে বড় হবে, পুষ্পমঞ্জরি সজ্জিত থাকবে, খুব সুন্দর করে আমরা এখানে সাজানো দেখবো, গন্ধ থাকতে পারে না থাকতে পারে, কালারফুল হবে, যেমন কচু শিমুল যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো হলো পানি পরাগে ফুলের অভিযোগ। এর পরবর্তীতে আরেকটি দেখো। হ্যাঁ, তাহলে আমরা যে বিষয়গুলো এখানে দেখেছি সব বিষয়গুলো সকলের ভালো করে বোঝা হয়েছে। আমরা আজকে অভিযোজন পরাগায়ন করেছি এবং পরাগায়নের প্রকারভেদ দুই ধরনের পরাগায়ন পেয়েছি, স্বপরাগায়ন এবং পরপরাগায়ন। তাহলে তোমাদের আজকের হোমওয়ার্ক হলো পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কত প্রকার ও কি কি, ঠিক আছে? তোমরা হোমওয়ার্কটা লিখে নাও, পরাগায়ন কাকে বলে, শুনতে পাচ্ছো? পরাগায়ন কাকে বলে, পরাগায়ন কত প্রকার ও কি কি, এবং এই যে প্রকারভেদ, প্রকারভেদের সংজ্ঞাগুলো একটু লিখে দিবে, অর্থাৎ স্বপরাগায়ন কাকে বলে, পরপরাগায়ন কাকে বলে, এগুলো উদাহরণ সহ তোমরা আজকের হোমওয়ার্কটা দিবে স্কুল অ্যাপসে। ওকে ওকে মিস, ওকে, তাহলে আমাদের ক্লাসটা আজকে এখানে সমাপ্ত করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। মিস আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়া আলাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম।